ভুটানে মহিলাকে ছিনতাইয়ের ঘটনার 12 ঘন্টার মধ্যে এক অভিযুক্তকে বন্দুকসহ গ্রেফতার করল জয়গা থানা পুলিশ। ভুটানে মহিলাকে ছিনতাইয়ের ঘটনার 12 ঘন্টার মধ্যে এক অভিযুক্তকে বন্দুকসহ গ্রেফতার করল জয়গা থানা পুলিশ। ভুটানের নাগরিক মহিলা কর্মক্ষেত্রে জয়গা চাইনিজ লাইন এলাকার ভাড়া বাসায় থাকেন। রবিবার সকাল নাগাদ কর্মক্ষেত্রে ভুটান ফুলসিলিং যাওয়ার পথে চাইনিজ লাইন এলাকায় 4 বন্দুকধারী দুষ্কৃতী ওই মহিলাকে ছিনতাই করে। এই ঘটনা মহিলা জয়গা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। জয়গা থানা পুলিশ তড়িঘড়ি এক বিশেষ দল তৈরি করে তদন্ত শুরু করে। সূত্র ধরে সাফল্য পায় জয়গা থানা পুলিশ। ছিনতাইয়ের ঘটনায় জড়িত সরোজ থাপা ভক্ত চৌপতির নিবাসীকে বন্দুকসহ গ্রেফতার করে পুলিশ। জয়গা এসপি কুন্তল ব্যানার্জি জানান, এক অভিযুক্ত গ্রেফতার হয়েছে, শীঘ্রই বাকি অভিযুক্তদের গ্রেফতার করা হবে।